হয়েছে সেগুলো সত্য নয়। এমন বাস্তবতার সাথে এই ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে। এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবে। ওই ডোসা নেবে ডোসা, গরম গরম ডোসা, বড় বড় ডোসা, চাটনি দিয়ে ডোসা, চিকেনের ডোসা, আসো খেয়ে যাও ডোসা। ওই ডোসা वाला ভাই এত চিচাটো কেন গো? দিদি ও দিদি কি বলবো গো, অনেক দিন ধরে আমার কাছে কোনো কাস্টমার আসছে না, ডোসাটাও বিক্রি করছে না, তাই আমি জোরে জোরে ডাকছি, নিয়ে নাও ডোসা, নিয়ে নাও ডোসা। গানটা বন্ধ করো, আবার গান পান করতে শুরু করে দিয়েছে। আচ্ছা এটা বলো, ডোসাটা আজকে এত বড় কেন বানিয়েছো গো? দিদি ও দিদি, এটা নতুন রকমের ডোসা, এটা বড় ডোসা, একটি নতুন স্কিম রেখেছি গো। নতুন স্কিম রেখেছ তাই নাকি? কি করতে হবে ডোসাটা নিয়ে? দিদি, আরে ও দিদি, এই বড় ডোসাটা যদি 20 মিনিটে পুরো যদি খেয়ে নেয় তাহলে ওকে আমি 20,000 টাকা দেব, যদি ও না খেতে পারে তাহলে ও আমাকে পুরো ডোসার টাকা 5,000 দিবে গো। মা গো মা, যদি এই ডোসাটা খেয়ে নি তাহলে 20,000 টাকা পাবো। দিদি হ্যাঁ, তুমি ঠিক শুনেছো গো, যদি ডোসাটা খেয়ে নেবে তাহলে তুমি 20,000 টাকা পাবে, যদি না খেতে পাও তাহলে তুমি আমাকে 5,000 টাকা দেবে। হ্যাঁ সেটা তো ঠিক বুঝেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এই বড় ডোসাটা 10 মিনিটে পুরো খেয়ে নেব। দিদি, আরে ও দিদি, খেতে পারবে না গো, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে, সবাই খেয়ে দেখেছে, কেউ খেতে পারিনি গো। ও তাই নাকি? কিন্তু আমি তো পাশের লোক, আমি তো এখানকার খাওয়া দাওয়া সব জানি, আমার মনে হচ্ছে 10 মিনিট না হলে 15 মিনিটে পুরো খেয়ে শেষই করে যাব। আরে ও দিদি, এখানকার মানুষ থাকলেও গো শেষ করতে পারবে না। কেন পারবো না? আমি সব পারবো। আচ্ছা এটা বলো যে ডোসার সাথে তুমি কি কি দিচ্ছ? দিদি, আরে ও দিদি, ডোসার সাথে আমি চাটনি দিচ্ছি, বাদামের চাটনি, একটু সাম্বর, একটু পেঁয়াজ, একটা লেবু গো। ঠিক আছে, এক কাজ করো, আমার জন্য একটা বড় ডোসা আনো, আমি 10 মিনিটে খেয়ে নেব। এক কাজ করবে, যাগুলো দিচ্ছ দিচ্ছ তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। আরে ও দিদি, আমি একবার আরো বলে দিচ্ছি গো, তুমি এই বড়টা খেতে পাইবে না, এক কাজ করো, তুমি ছোট ডোসাটা খেয়ে নাও, এটা খাও না গো। তুমি আবার মজা করছ, আমি তো খাবাই, তুমি জানো আমার ব্যাপারে, আমি রাত্রেবেলা ডেলি তিনটে রুটি খাই। কি খাও তুমি না খাও আমি সেটা জানি না, কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, তুমি ডোসাটা খেতে পারবে না গো। আমি খেয়ে নেব। খেতে পাবে না গো। ঠিক আছে দিদি, যদি তুমি এত বলছো তাহলে আমি বানিয়ে নিয়ে চলে আসছি গো, তুমি একটু ওয়েট করো। হ্যাঁ বাবা, হ্যাঁ ওয়েট করছি, নিয়ে আসো তাড়াতাড়ি, যতক্ষণ তোমার বানাতে লাগবে তার আগেই আমি খেয়ে নেব, 10 মিনিটে শেষ করে দেব। A few moments later. আরে ডোসা খাবো, বড় ডোসা।